লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন যেভাবে নিজের ফেসবুক পেজে তুনোধুনো সূচি, মিয়ানমারের সাম্প্রতিক ইস্যু এখন রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা। দেশটির আরাকান রাজ্যে বসবাসরত মুসলিম রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন আর বীভৎস ঘটনার জন্ম দিচ্ছে সে দেশের সেনাবাহিনী। বিষয়টি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রতিবাদ। এ নিয়ে দীর্ঘদিন নিশ্চুপ থাকলেও উল্টো সেনাবাহিনীকে সমর্থন করে বক্তব্য দেয় দেশটির ক্ষমতাসীন দলের নেতা অং সান সুচি তীব্র সমালোচনার মুখে রয়েছেন। মানবাধিকারের কথা বলে ক্ষমতায় আসা সুচি কেন এখন মানবতা বিরোধী এমন একটি সরকারি কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ মিছিল র্যালি হলেও সমালোচনা থেমে নেই তার ফেসবুক পেজেও। শান্তিতে নোবেল পাওয়া এই নেত্রীকে নিজের ফেসবুক পেজে বিভিন্ন পোস্টে কটাক্ষ আর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অনেকেই তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি করেছেন, তবে এইসব কিছুকেই পাত্তা দিচ্ছেন না তিনি। সম্প্রতি জাতিসংঘের অধিবেশনেও যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন সুচি। রবিবার সুচির ফেসবুক ভেরিফাইড পেজে গিয়ে দেখা যায় তার কভার ফটোতে নানা সমালোচনা প্রতিবাদ আর কটাক্ষে ভরপুর। বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুচির পেজের শুধু কভার ফটোতে মন্তব্য পড়েছে 17,500-এর মতো, যার সিংহভাগ করা হয়েছে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনী নিপীড়ন বন্ধের দাবি জানিয়ে। এছাড়া ছবিটি শেয়ার করেও অনেকে মন্তব্য করেছেন। এছাড়াও অনেকের বক্তব্য ছিল তারা আগে অং সান সুচিকে খুব পছন্দ করতেন, এমনকি মানবাধিকারের জন্য লড়াই করা গৃহবন্দী সুচিকে ভালোবাসতেন তারা, মানবতার পক্ষে লড়াইয়ের প্রতীক মনে করতেন। কিন্তু এখন সুচি তাদের কাছে ঘৃণিত একটি নাম। এইভাবে পক্ষে বিপক্ষে আলোচনা, বোঝানো, ধমকানো, তর্ক বিতর্ক ছাড়াও রোহিঙ্গাদের বিপদ মুক্তি এবং সুচি ও তার সরকারের শুভবুদ্ধির উদয়ের প্রার্থনা জানিয়েও কমেন্ট করেছেন বহু ফেসবুক ব্যবহারকারী। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।